ক্লাস 8 তোমাদের ভূগোলের একদম লাস্ট চ্যাপ্টার, এটা 10th চ্যাপ্টার যেটা রয়েছে, যে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের থেকে একটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেরি অঞ্চলে দেহ শিল্পের উন্নতির কারণ লেখো। এই কোয়েশ্চেনটা যখন তোমাদের পরীক্ষায় দেয়, অনেক ক্ষেত্রে কেউ পয়েন্ট করে না লিখে এমনি হচ্ছে লিখে দেয় যে কয়েকটা লাইনে কমা কমা দিয়ে, কিন্তু সেভাবে না লিখে তোমরা যদি এইভাবে পয়েন্ট করে লেখো তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বারটা পাবে। দেখো, দেখে নাও যে কিভাবে লিখবে। পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে আরও যা যা ব্রড কোয়েশ্চেন তোমাদের দেয় আমি পয়েন্ট করে তোমাদের দিয়ে দেব, তোমরা কিন্তু পুরো নাম্বারটা কিন্তু পরীক্ষায় পাবে। আর এই চ্যাপ্টার থেকে যে কী কী শর্ট কোয়েশ্চেন পড়তে হবে সেটাও কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, তাই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। দেখো, প্রথম পয়েন্ট কী আছে, বিস্তীর্ণ চারণক্ষেত্র আমেরিকা যুক্তরাষ্ট্রে কানাডার প্রায় 40% জমি পশুচারণের কাজে ব্যবহার করা হয়, ফলে বিস্তীর্ণ চারণক্ষেত্রে প্রাথমিক সুবিধা এই দেশে রয়েছে। মানে কি, যতটা হচ্ছে জমি রয়েছে তার হচ্ছে 40%-ই কিন্তু পশুচারণ করা হয়, ফলে কি, তার মানে পশুর থেকে আমরা কী পেতে পারি, প্রচুর পরিমাণে দুধ দুগ্ধ পাওয়া যায়, ফলে হচ্ছে দুগ্ধ শিল্পের উন্নতির একটা অন্যতম হচ্ছে কারণ এটা। তারপরে দেখো আছে পশু খাদ্যের চাষ, মিশ্র কৃষি ব্যবস্থার প্রসারের ফলে শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত ঘাসের যোগান ছাড়াও হে, ক্লোভার, আলফা আলফা প্রভৃতি চাষ করে গবাদি পশুকে সুষম খাদ্য সরবরাহ করা হয়। এই যে হে, ক্লোভার, আলফা আলফা প্রভৃতি কিসের নাম, এগুলো কিন্তু এক একটা কিন্তু ঘাসের নাম। তারপরে দেখো পরিবহন, পরিবহন যে কোনো শিল্পের ক্ষেত্রে, দেখো কোনো একটা শিল্প গড়ে উঠলো সেখান থেকে যে দ্রব্যগুলো উৎপন্ন হবে সেগুলো তো বাজারে বলো বা বিভিন্ন কেন্দ্রে এগুলো তো পাঠানোর একটা ব্যবস্থা থাকতে হবে, তার জন্য পরিবহন ব্যবস্থা ম্যান্ডেটরি। দেখো এই জন্য কী আছে যে পরিবহন সেন্ট লরেন্স নদী আর পঞ্চরদ, পঞ্চরদ আমরা সুপিরিয়র, মিচিগান, হুরন, অন্টারিও, ইরি, এই জলপথ দুগ্ধজাত সামগ্রীর আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লেনদেনের পথ সুগম করেছে। উন্নত পরিকাঠামো, আমেরিকা যুক্তরাষ্ট্র আমরা জানি এটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর এখানে টেকনোলজি এমনিই খুব উন্নত। আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি ও সেই সঙ্গে আধুনিক শিল্প পরিকাঠামো দুগ্ধ শিল্পের বিকাশকে ত্বরান্বিত করেছে। নেক্সট কি, দুগ্ধ শিল্পের কেন্দ্র অবস্থান, কেন্দ্রের অবস্থান কোথায় কোথায় রয়েছে, নিউ ইয়র্ক, মিনিয়াপোলিস, তারপর হচ্ছে ম্যাডিসন, মন্ট্রিল, কুইবেক প্রভৃতি দুগ্ধ বলয়ের নিকটবর্তী শহরগুলি দুগ্ধ শিল্পজাত সামগ্রীর কেন্দ্ররূপে এবং একই সাথে বাজারের হিসাবে দুগ্ধ শিল্পের বিকাশকে সুগম করেছে। এখানে হচ্ছে এগুলো সব দুগ্ধ শিল্পের কেন্দ্র, তোমাদের পরীক্ষায় দেয় দুটো দুগ্ধ শিল্পের কেন্দ্রের নাম লেখো, বা অনেক সময় ম্যাচ করাতে দেয় যে দুগ্ধ শিল্পের কেন্দ্র কোনটি বা কোনো একটা শিল্পের অবস্থান দিয়ে সেটা ম্যাচ করাতে বলে। ওই জন্য মানে যদি সম্ভব হয় প্রত্যেকটাই কিন্তু মনে রাখবে, কারণ তোমাদের শর্ট কোয়েশ্চেন যেহেতু বিভিন্ন রকমভাবে দেয়, তোমাদের আমি শর্ট কোয়েশ্চেন পরের ভিডিওতে দিয়ে দেবো যে এই চ্যাপ্টার থেকে কী কী শর্ট কোয়েশ্চেন পড়তে হবে, সেগুলো পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট আছে দেখো মূলধন, মূলধন বা পুঁজি সহজলভ্যতা দুগ্ধ শিল্পের বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারণ ও আধুনিকরণের কাজকে সহজসাধ্য করছে। মূলধন মানে কি, টাকা পয়সা, কোনো একটা শিল্প বা সেখানে ইনভেস্টমেন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ টাকা না থাকলে কোনো কিছুই কিন্তু শুরু করা যায় না। এছাড়া জনগণের উন্নত জীবনযাত্রা, প্রাণীজাত খাদ্যের চাহিদা, জনগণের ক্রয় ক্ষমতা ইত্যাদি কারণের জন্য প্রেরি অঞ্চলে দুগ্ধ শিল্পের প্রসার ঘটিয়েছে। ঠিক এইভাবেই যদি তোমরা পয়েন্ট করে লেখো নিশ্চয়ই তোমরা পুরো নাম্বারটা পাবে। পরবর্তী ভিডিওতে যে আমি শর্ট কোয়েশ্চেন আর এই চ্যাপ্টার থেকে ব্রড কোয়েশ্চেন যা যা দেয় সেটা কিন্তু পয়েন্ট করে কীভাবে লিখবে আমি সেটা তোমাদের দিয়ে দেবো, তাই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো।